আকাশে তারা তুই একা গুনিস নে। রূপালী গিটার ফেলে আয়ুব বাচ্চুর চলে যাওয়ার 4 বছর আজ। 4 দশকেরও বেশি সময় ধরে গিটার ও গানের সঙ্গে মিশেছিলেন বাংলা ব্যান্ড সঙ্গীতের উজ্জ্বলতম নক্ষত্র আয়ুব বাচ্চু। কণ্ঠ আর সুর দিয়ে গেয়েছেন অগণিত গান। আয়ুব বাচ্চুর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। 2018 সালের এই দিনে পরপারে পাড়ি জমান বাংলার রক সঙ্গীতের বহু কালজয়ী গানের এই স্রষ্টা। 1962 সালের 16 আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন আয়ুব বাচ্চু। 1978 সালে ফিলিংস ব্যান্ডের মাধ্যমে সঙ্গীত জগতে তার পথচলা শুরু হয়। 1980 সাল থেকে 1990 সাল পর্যন্ত সোলস ব্যান্ডের লিড গিটারিস্ট ছিলেন তিনি। 1991 সালে আয়ুব বাচ্চু নিজেই গঠন করেন নতুন ব্যান্ড এলআরপি। জনপ্রিয় ছিলেন একাধারে গায়ক, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক হিসেবে। তার হাত ধরে সমৃদ্ধ হয়েছে বাংলা ব্যান্ড জগৎ, এদেশে চলচ্চিত্র পেয়েছে অনেক শ্রোতাপ্রিয় গান। দীর্ঘ কয়েক দশকে অসংখ্য কালজয়ী ও জনপ্রিয় গান উপহার দিয়েছেন আয়ুব বাচ্চু। এর মধ্যে অন্যতম হল চলো বদলে যাই, হাসতে দেখো, এখন অনেক রাত, রূপালী গিটার, মেয়ে, আমি কষ্ট পেতে ভালোবাসি, সুখের এই পৃথিবী, ফেরারি মন, উড়াল দেব আকাশে, বাংলাদেশ, আমি 12 মাস তোমায় ভালোবাসি, আমি 12 মাস তোমার আশায় আছি, এক আকাশের তারা, সেই তারা ভরা রাতে, কবিতা, 3 পুরুষ, যেও না চলে বন্ধু, না চলে বন্ধু আমার, বেলা শেষে ফিরে এসে, আমি তো প্রেমে পড়িনি, আমি তো প্রেমে পড়িনি, গানগুলো এখনো সবার জনপ্রিয়। তুমি কেন